যে নিউজটা দিয়েছে ওইটা যেরকম ওদের জন্য ভালো, আমাদের জন্য সেটা ভালো না। আমরা যারা বাইরে অ্যাপ্লাই করছি তাদের জন্য তারা কিন্তু সেই চান্সটা পাবে না, কারণ সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্ট দিয়ে আমরা বাইরে অ্যাপ্লাই করতে পারি না, ডিফেন্সে অ্যাপ্লাই করতে পারি না। আমাদের যে লসটা হচ্ছে এইটার জন্য কে দেখবে? আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা বাইরে কোনোখানে অ্যাপ্লাই করতে পারছি না, ইভেন হায়ার স্টাডিজ করতে পারছি না, আমাদের নেবে না। আমাদের দাবিটা এখন দিয়ে লাভ নাই, কারণ ওনারা ওনাদের ডিসিশন দিয়েছে। এখন আমরা যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হলাম, এটার দায়ভার তো কেউ নেবে না। আমরা চেয়েছিলাম 45 মার্কস এক্সাম আর প্র্যাকটিক্যাল, এখান থেকে মূল্যায়নটাও হতো ঠিকভাবে, আমরা একটা নিজেদের স্কোরিংটা নিজেরা মানে পেতাম। প্লাস এখন যে স্টুডেন্টরা বলছে যে মেন্টাল সিচুয়েশন বা মেন্টাল স্টেট নেই ওদের এক্সাম দেওয়ার, যদি এখনই না থাকে ওরা অ্যাডমিশনে কি করবে?